হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ব্লগ। শিল্পীস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আজকে করব আমি এগ পেঁয়াজ। এগ পেঁয়াজটা কিভাবে করি, মানে বিশেষ করে ডিম আর পেঁয়াজ, ডিম দিয়ে পেঁয়াজের একটা কারি করব একদম ভিন্ন রকমভাবে। আর খুব ছোট্ট একটা ভিডিও, আর খুব ইজিলি দেখাবো, তোমরা যখন তখন ঘরে দারুণভাবে করে এটা কিন্তু একটা স্বাদ নিতে পারো। তো দেখো, ডিমটা কিন্তু আমি একটু কেটে নিয়েছি। তো ডিমগুলো কি বলতো, চাকুর সাহায্যে সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি। তারপরে আমি ডিমগুলোকে সুন্দর লাল করেই ভেজেছি, তারপরে কিন্তু তুলে দিয়েছি। ডিমগুলো সুন্দর করে কিন্তু কেটে দিতে হবে, নুন হলুদ দিয়ে কিন্তু ভাজতে হবে, তাহলে নুনটা বেশ ভিতরে ঢুকে যাবে। এবার তেলের মধ্যে আমি দিয়েছি গোটা জিরা ফুটন। এবার দেখো, এখানে অনেকগুলো, মানে আমি দুটো বড় বড় পেঁয়াজ এরকম বড় বড় ফালি করে দিয়েছি। তোমরা চাইলে এখানে আরও বেশি দিতে পারো, মানে দারুণ হবে, জাস্ট অসাধারণ খেতে হয়। তো আর এইখানে দেখো, মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছি একটু আদা, একেবারে 2 খোয়া রসুন, 1 খোয়াও বেশি নয়, চাইলে তোমরা নাও দিতে পারো, দিলেও 1 খোয়া রসুন দেবে, আর একটুখানি আদা দেবে, কিন্তু পেঁয়াজ দেবে 3টা থেকে 4টা, আর কাঁচা লঙ্কা অনেকটা পেস্ট করে দেবে, সঙ্গে একটা গোটা টমেটো, পাকা হোক আধা পাকা হোক, সেটাকেও সঙ্গে পেস্ট করে নেবে। এইটাই হলো আমার মেন মশলা এই ইসের। আর পেঁয়াজটা ফালি করে অনেকগুলো দিতে হবে। তো দেখো, মোটামুটি পেঁয়াজটা ভাজা হওয়ার পরে, মশলাটা ভাজা হওয়ার পরে আমি দিলাম একটু জিরার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দিলাম একটু হলুদ গুঁড়ো। এবারে এর মধ্যে কিন্তু একবারে পরিমাণ মতো আমি নুনটাও দিয়ে দেব। নুনটা দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ বেশ সুন্দর করে মশলাটাকে কষাবো। দেখো, সুন্দর একটা একবারে কষানো হয়ে গেছে, যার জন্য মশলাটা কিন্তু ছেড়ে এসছে কড়াইর থেকে। এবার কিন্তু আমি জল দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করব, কারণ যতক্ষণ পর্যন্ত মশলার থেকে একটা এক্সট্রা তেল না বেরো হয়। তোমরা জানো, যারা প্রত্যেকে রান্না করো, যে মশলার থেকে একটা এক্সট্রা তেল বেরিয়ে আসবে যখন মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাবে। আর এখানে কিন্তু তোমরা 1 দানা 2 দানা চিনি দিতে পারো, যেহেতু পেঁয়াজটা রয়েছে তাই আমি চিনিটা অ্যাড করলাম না, কারণ আমার ঘরে কিন্তু চিনিটা কেউ খেতে ভালোবাসে না। তো যেহেতু পেঁয়াজ অনেক পরিমাণে দেওয়া হয়েছে, এমনিই কিন্তু তরকারিটি একটু হালকা মিষ্টি ভাব আসবে, সেটা একদমই মিষ্টি নয়, কিন্তু ঝাল মিষ্টি একটা দারুণ কম্বিনেশন। তোমরা অবশ্যই দেখতে পারো ঘরে ট্রাই করে। আর যারা একটু মিষ্টি খেতে ভালোবাসে তরকারিতে, তারা কিন্তু অবশ্যই চিনিটা দিও, তাও বেশি নয়, একদম সামান্য 3 থেকে 4 দানা, উপর হলে তোমরা 5 দানা দিতে পারো, এর বেশি কিন্তু দিও না। আর যদি তরকারির পরিমাণটা বেশি হয়, তাহলে না হয় তোমরা 1/2 চামচ দিতে পারো। তো এখানে দেখো, ডিমটাও আমি দিয়ে দিয়েছি। এবার ডিমটার ভেতরে যেন মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়, যার জন্য আমি কিছুক্ষণ কিন্তু রান্নাটা করব। তো দেখো, রান্নাটা হয়ে এসছে, আর চারিদিক থেকে সুন্দর তেল বেরিয়ে এসছে, আর আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়ো দেওয়া মানে একটা আলাদা সেন্ট চলে আসবে। আবারও বলছি, রসুনটা কিন্তু একদমই বেশি দেবে না, আদা রসুনটা খুবই পরিমাণে কম দেবে, একটা গোটা টমেটো দেবে। যদি কেউ চাও গ্রেভিটা বেশি চাই, তাহলে 2টো টমেটো এখানে পেস্ট করে দিতে পারো একদম মিক্সার গ্রাইন্ডারে। আর কারোর যদি মিক্সার গ্রাইন্ডার না থাকে, তোমরা কিন্তু শিলনোড়াতে বেটেও দিতে পারো। তো যাই হোক, রান্নাটা কিন্তু একদম অলমোস্ট রেডি হয়ে এসছে। তো আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি, একদম ড্রাই হবে, গরম ভাতে তোমাদের আর কিচ্ছু লাগবে না। এই রান্নাটা ঝড় জলদি করার জন্য খুব সুন্দর একটা রেসিপি, বাইরে থেকে কেউ আসলে পরেও তোমরা এটা ট্রাই করতে পারো। এত ঝড় জলদি রান্না করে সুন্দর একটা রেসিপি তোমরা কাউকে সারপ্রাইজ দিতে পারো, আমার আশা করি সববার ভালো লাগবে। আর যদি কেউ অবশ্যই ঘরে ট্রাই করো, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে বলো যে দিদিভাই আমি ঘরে করেছিলাম। আর ইদানিং আমি রান্নাগুলো খুব সহজ রান্নাগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করছি, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, কালারটাও কত সুন্দর এসছে, যথেষ্ট খেতে ভালো হয়েছিল। রেসিপি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই দিদিভাইটাকে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছো, তাদেরকে অজস্র ধন্যবাদ। তো ছোট্ট একটা ভিডিও ছিল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নিয়ে চলে আসবো একটি নতুন ভিডিও, একদম ইজি রেসিপি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।